শুক্রবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমান জেলা রাইস মিল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 2022 সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে শহরে প্রথম, তৃতীয়, পঞ্চম, অষ্টম এবং দশম স্থানাধিকারীদের সম্বর্ধনা জানানো হয় রাইস মিল অ্যাসোসিয়েশনের সভাগৃহে। এদিন এই সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, জেলার পুলিশ সুপার কামনাশীষ সেন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।